হালের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে নিজস্ব এআই চ্যাটবট পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে গুগল। একই পরিকল্পনা করছে বাইদু, আলিবাবা সহ আরও অনেক প্রতিষ্ঠান। এবার এআই দুনিয়ায় পা দিতে যাচ্ছেন ইলন মাস্ক। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে X.AI নামে নতুন কোম্পানি তৈরি করেছেন মাস্ক। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এর প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানটিতে ইলন মাস্ক ডিরেক্টর হিসেবে রয়েছেন এবং তার পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বিরচালকে কোম্পানির সেক্রেটারি করা হয়েছে। গত 9 মার্চ কোম্পানিটি চালু হয় বলে জানায় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। মার্কিন সংবাদ মাধ্যম আরও বলছে ইলন মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট জিপিইউ কিনেছেন। ধারণা করা হচ্ছে এই জিপিইউগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির জন্যই কিনেছেন মাস্ক। 2015 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেন এআই যখন চালু হয় মাস্ক প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে অনীহা ছিল তার। প্রকাশ্যেই কোম্পানিটির নানা বিষয়ে বিরোধিতা করতেন তিনি। 2018 সালে কোম্পানি থেকে বেরিয়েও যান ইলন মাস্ক। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।